আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নেহা ক্যানভাসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিও কি টপিক আপনারা থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন, তো তবু আমি বলে দিচ্ছি আজকে আমি দেখাবো ব্লাউজের কাটিং কীভাবে করতে হয়। ঠিক আছে, যারা নতুন কিন্তু নিজের জন্য কিছু না কিছু বানানোর ইচ্ছে থাকে, তো তাদের জন্য হয়তো মেজারমেন্ট অনেকে বুঝতে পারে, অনেকে পারে না যারা নতুন আছে। তো এখানে মেজারমেন্টের কোনো প্রয়োজনই নেই, আমি যেটা বলবো আর কি, আমরা যে ব্লাউজগুলো ব্যবহার করি, অলরেডি আমরা যেগুলো ব্যবহার করছি সেই ব্লাউজ একটা ওখান থেকে একটা জাস্ট আমরা যেগুলো হয়তো পরি না সেগুলো একটা সেলাইটা খুলে নেব, এবং সেলাইটা খুলে একটা পেপার নেব, এবং ব্লাউজের খোলা পার্টগুলি পেপারে সুন্দর মতো রেখে সেম ড্রয়িং করে নিয়ে, ড্রয়িং করতেও পারেন এবং ডাইরেক্টলি কেটে নিতে পারেন। তো আমিও এভাবেই একটা আমার পুরাতন ব্লাউজগুলো যেগুলো আমি ব্যবহার করি না সেগুলো আমি খুলেছি, সেলাইটা খুলে পার্টগুলো আলাদা করে একটা পেপারের উপরে নিয়ে আমি সেটা কাটিং করে নিয়েছি, এবং যে মেন ফেব্রিক যেটা আমি ব্লাউজ বানাবো এখন সেইটাতে আমি দেখতে পাচ্ছেন এভাবে রেখে, এই যে আমি চকের সাহায্যে জাস্ট ড্রয়িংটা করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখুন এখানে মেজারমেন্ট ছাড়াই কিন্তু কাটিং করতে পারি। এবং আপনি যখন একটা প্রথম একটা ব্লাউজ বানাবেন হয়তো একটু এদিক ওদিক হতে পারে ফিটিং, কিন্তু আপনি যখন আপনার হাতটা টার্নিং হয়ে যাবে তখন কিন্তু আপনি পারফেক্টলি বানাতে পারবেন। হয়তো একবার খারাপই হোক, কী যায় আসে, একটা কাপড়ই তো খারাপ হবে, কিন্তু আমরা যে শিখবো সেটা তো বড় কথা, তাই না? কাপড়টা তো বড় কথা নয়, আমরা তো শিখতে পারবো। আর যে কোনো জিনিসের শুরু হলে তবেই সেই জিনিসটা আপনি করতে পারবেন রেগুলারই, আর আপনি যদি শুরু না করেন তাহলে আপনি কোনো দিনই পারবেন না। তো এভাবে আমিও জাস্ট দেখছেন এভাবেই কিন্তু আমি এঁকে নিচ্ছি, এবং আমি যে মাপের কাটিংটা করেছিলাম তার থেকেও কিন্তু আমি 1 ইঞ্চ করে এক্সট্রা নিচ্ছি, যাতে সেলাই করার পরেও কিন্তু আমাদের ফিটিংটা ঠিক থাকে, এবং যে মাপের আমরা বানাতে চাইছি সেরকম সেই মাপটা ছোটো না হয়ে যায়। ঠিক আছে, তো এভাবে আপনারাও করতে পারেন, ট্রাই করতে পারেন, ট্রাই করাতেই কোনো কিছু চায় আসে না, ট্রাই করলে আপনি শিখবেন। ঠিক আছে, আমি 1 ইঞ্চ পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি কাপড়টা, যাতে কোনো অসুবিধা না হয়।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাটিং অলমোস্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। খারাপ হোক ভালো হোক, আপনাদের যেটা মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন। তো সেলাইয়ের ভিডিওটা আমি দিতে পারিনি, বাস্ট লাস্ট রেজাল্ট আমি দেখাচ্ছি। এই যে আমার এখনও ফিনিশিং হয়নি, বাট ওর মাঝে আমি হয়তো ভুলে যাবো এরকম ভেবে আমি জাস্ট পিকটা নিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।